গুড মর্নিং স্টুডেন্টস, নবম শ্রেণীর ছাত্রদের দৃশ্য আকর্ষণ করছি। আশা করছি তোমরা ভালো আছো। গত ক্লাসে তোমাদের আমি স্থির তড়িতের থিওরিটিক্যাল যে পড়াগুলো রয়েছে ওইগুলো শেষ করেছিলাম। আজকে এর উপর ভিত্তি করে কয়েকটা সৃজনশীল অঙ্ক করাবো, তোমরা একটু মনোযোগ দিবে। প্রথম অঙ্কটা তোমাদের একটু দেখাচ্ছি। এখানে দুইটা চার্জিত বস্তু রাখা হয়েছে একটা নির্দিষ্ট দূরত্বে। দূরত্বটা দেওয়া আছে, দেখো, 2 মাইক্রোমিটার। তাহলে প্রথম প্রশ্নটা বলা হচ্ছে উদ্দীপকের আদানদ্বয়ের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। প্রথম প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আদানদ্বয়ের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আদানদ্বয়ের সংযোজক রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। এই দুইটা প্রশ্ন আমরা প্রথমে 1 নম্বর প্রশ্নটা একটু দেখি। 1 নম্বর প্রশ্নটা মানে গ নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি, বলা হচ্ছে উদ্দীপকের আদানদ্বয়ের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। আচ্ছা, কুলম্বের সূত্রে আমরা মধ্যবর্তী বল নির্ণয়ের একটা সূত্র শিখেছিলাম। এটা কি ছিল আমাদের কাছে? F=kq1q2r2। এফ মানে কুলম্ব বল। দুইটি সমধর্মী আদান হলে এটাও প্লাস, এটাও যদি প্লাস হতো, এরা পরস্পরকে বিকর্ষণ করত। যেহেতু একটা প্লাস একটা মাইনাস, এরা পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। আমি তোমাদের গত ঈদে দেখিয়েছিলাম এটা। এখানে আমার কাছে কি কি দেয়া আছে? Q1 দেয়া আছে, Q2 দেয়া আছে, মধ্যবর্তী দূরত্ব, দূরত্ব যেটা দেয়া আছে এটা মাইক্রোমিটারে দেয়া আছে। আমাদের কাছে দূরত্বটা দেয়া আছে, এটা মাইক্রোমিটারে দেয়া আছে, তাহলে ওইটাকে আমাদের মিটারে নিয়ে যেতে হবে। আর কে হচ্ছে কুলম্ব ধ্রুবক, যার মান নির্দিষ্ট, যেটা আমরা জানি, 9×10⁻⁹ নিউটন মিটার স্কোয়ার, কুলম্ব ইনভার্স 2। তাহলে সব মান যদি আমাদের কাছে দেয়া থাকে, তাহলে আমরা এফ বের করতে পারবো। আচ্ছা, আমরা দেখি কিভাবে এফ বের করা যায়। প্রথমে কি কি দেওয়া আছে এটাকে, এটা আমরা একটু লিখে ফেলি। এখানে প্রথম গোলকের আধান Q1=120 কুলম্ব। দ্বিতীয় গোলকের আধান Q2−80 কুলম্ব। আসলে মাইনাস মানে শুধু ঋণাত্মক, মানে ঋণাত্মক চার্জে চার্জিত, এই কথাটাই বোঝাচ্ছে। মাইনাস মানে একটা প্লাস আর একটা মাইনাস হলে এটা আকর্ষণ করবে, এটাই বোঝায়, আর কোনো বিষয় না এটা। অর্থাৎ এটা কোন ধর্মী বলটা কোন ধর্মী এটা বোঝানোর জন্য এই চিহ্নটা ব্যবহার করতে হয়। আদান দুইটির মধ্যবর্তী দূরত্ব, এখানে একটু করে বোঝার আছে, R=2 মাইক্রোমিটার। 2 মাইক্রোমিটারকে যদি আমরা মিটারে নিয়ে যাই, তাহলে তুমি মনে রাখবে 10⁻⁶ দিয়ে গুণ করতে হয়। এটা তোমাদের দ্বিতীয় প্রথম অধ্যায়ে আছে, 10⁻⁶ মিটার। এখন সব মান যদি দেয়া থাকে, তাহলে আমরা বের করব এখন বল কত। দেখো, সুতরাং ও এখানে আরেকটা কুলম্বের ধ্রুবকটা আমি লিখছি, কুলম্বের ধ্রুবক কে ইজ ইকুয়াল টু 9×10⁹ নিউটন মিটার স্কোয়ার, কুলম্ব ইনভার্স 2। সুতরাং আকর্ষণ বল, কথাটা উল্লেখ করলে আর ঋণাত্মক চিহ্নটা লেখার দরকার নেই, আকর্ষণ বল = লিখলেও সমস্যা নেই, আকর্ষণ বল = আমরা লিখতে পারি, আকর্ষণ বল F = kq1q2r2। তাহলে k এর মান কত? 9×10⁹ কিউ1 কিউ2। খেয়াল করে দেখো, Q1 আমার কাছে দেয়া আছে 120 ইন্টু -80। মাইনাস মানে শুধুমাত্র বোঝাচ্ছে, আকর্ষণ বোঝানোর জন্য আমি মাইনাসটা লিখলাম। আর এখানে আকর্ষণ উল্লেখ করলে এখানে মাইনাস না দিলেও চলবে, যেহেতু আমি আকর্ষণ কথাটা উল্লেখ করেছি, তাহলে মাইনাস আসবে, এটা বোঝাই যায়।
তুমি দিতেও পারো না দিলেও সমস্যা নেই। তারপরে ডিভাইডেড বাই 2 × 10⁻⁶ স্কয়ার, এককটা কি হবে? আকর্ষণ বল, বল যেহেতু একক হচ্ছে নিউটন। এটা সমাধান করলেই আমরা গ নাম্বারের উত্তরটা পেয়ে যাব। এইবার দেখো ঘ নাম্বার প্রশ্নটা করতে গেলে তোমাকে দুইটা জিনিস জানতে হবে। গ নাম্বার প্রশ্নের উত্তর এটাই, এখানে শুধুমাত্র তুমি ক্যালকুলেটর দিয়ে করার পরে যে মানটা পাবে ওইটাই হচ্ছে গ নাম্বারের উত্তর। এখন দেখো ঘ নাম্বার প্রশ্নটা করতে গেলে, ঘ নাম্বার প্রশ্নটা করতে গেলে আমাকে ঘ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের চার্জ দুটির সংযোজক রেখার কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। দেখো একটু মনে রাখবে, মনে রাখার আসলে বিষয় না, বুঝলে তুমিও পারবে। যেমন দেখো, মনে করো এখানে আমি একটা একক ধনাত্মক আধার স্থাপন করলাম +1, তাহলে এইটা এটার জন্য যে বল অনুভব করবে তাকে আমরা বলছি প্রাবল্য। এর দিকটা কোন দিকে হবে? এটা পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে বিকর্ষণ করবে, বিকর্ষণ করলে এদিকে হবে। এবার দেখো এইটার জন্য -80, -80 এটা মাইনাস, এটা প্লাস, তাহলে এরা পরস্পরকে আকর্ষণ করবে, তাহলে বলটা কোন দিকে হবে? এর দিকটা কোন দিকে হবে? এদিকে হবে। তো দেখো সংযোজক রেখার মধ্যে দুইটা দিকেই যখন একই দিকে হবে তখন এখানে কখনো এইখানে কোনো জায়গায় এই থেকে এই জায়গার মধ্যে কোনো বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হবে না, কারণ একটা ব্যান্স তুমি যেদিকে টানছো আমিও যদি একই দিকে টানি তাহলে লব্ধি কখনো শূন্য হবে না। যদি এমন হয় আমি একদিকে টানছি তুমি একদিকে টানছো, যেখানে তোমার বল আর আমার বল সমান হবে ওইখানে শূন্য হবে। আবার একটু ক্লিয়ার করছি, দেখো একই দিকে যদি দুইটা দুইটা বলই একই দিকে অনুভব করছে তাহলে এখানে লব্ধি কখনো শূন্য হবে না, কারণ দুইটাই একই দিকে কাজ করছে। যদি বিপরীত দিকে কাজ করতো, খেয়াল করে দেখো, যদি বিপরীত দিকে কাজ করতো, এটা যদি প্লাস হতো অথবা মাইনাস হতে পারতো, এটাও যদি প্লাস হতো, দুইটা যদি প্লাস হতো, এখানে যদি একটা একক ধনাত্মক আধার স্থাপন করতাম, এখানে যদি একটা একক ধনাত্মক আধার স্থাপন করি, তাহলে এটার জন্য যে বল অনুভব করবে এটা এদিকে হবে, আবার এটা আর এটা প্লাস প্লাস, তাহলে এটাও বিকর্ষণ হবে, এটা হবে এদিকে। যেখানে এই দুইটা প্রাবল্য সমান হবে ওইখানে লব্ধি শূন্য হতে পারে, কারণ এটা দুইটা বিপরীতমুখী, কারণ এই দুইটা কি? বিপরীতমুখী। আবার একটু ক্লিয়ার করছি, এটা পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে বিকর্ষণ করছে, বিকর্ষণ করলে কোন দিকে হবে? এদিকে হবে। আবার এটা পজিটিভ, এটাও পজিটিভ, এরাও বিকর্ষণ করবে, বিকর্ষণটা কোন দিকে হবে? তাও এদিকে হবে, উল্টো এদিকে হবে, এদিকে হবে, তাহলে একটা এদিকে আর একটা এদিকে, তাহলে একটা যেহেতু এদিকে আর একটা যেহেতু এদিকে, তাহলে কোনো এক জায়গায় লব্ধি শূন্য হতে পারে। কখন? যদি দুইটাই একই চার্জ হয়, দুইটাই একই চার্জ হয়, কিন্তু দুইটা বিপরীত চার্জ হলে কখনো লব্ধি মধ্যবর্তী কোনো জায়গায় লব্ধি প্রাবল্য শূন্য হবে না। কেন হবে না? কারণ দুইটা দিকেই একই দিকে। তখন মনে রাখবে লব্ধি প্রাবল্য শূন্য হবে সংযোজক রেখার বাইরে, সংযোজক রেখার বাইরে। এখন মনে করলাম এটা এ নাম দিলাম, এটা বি নাম দিলাম, মনে করলাম বি হতে এক্স দূরত্বে একটা একক ধনাত্মক আধার স্থাপন করলাম যেটার জন্য লব্ধি প্রাবল্য শূন্য। একটু তোমাদের বুঝাই, দেখো এটার জন্য যে প্রাবল্যটা এদিকে, এটা এদিকে, আচ্ছা এটা মাইনাস আর এটা প্লাস, দেখো এটা মাইনাস এটা প্লাস, তাহলে প্রাবল্যটা হচ্ছে এদিকে এদিকে এদিকে। আর এটার জন্য আমি একটু মুছে ফেলছি, একটু হিজিবিজি হয়ে গেছে, দেখো, আর এটার জন্য এ যে লব্ধি বলটা অনুভব করবে, এ যে বলটা অনুভব করবে, এটা প্লাস এটাও প্লাস, তাহলে এটা কোন দিকে? এদিকে। এটা কোন দিকে? এদিকে। তো এটা হচ্ছে এদিকে, এটা হচ্ছে এদিকে, তাহলে লব্ধি প্রাবল্য শূন্য হতে পারে। এখন কারো মনে প্রশ্ন জাগবে, স্যার আমি যদি এদিকে ধরতাম, সচরাচর এদিকে ধরলে দেখো
এর যে প্রভাবটা থাকবে ওর প্রভাবটা থাকবেই না, কারণ এর চার্জ কম, আবার ও অনেক দূরেও, এর চার্জ কম এ আবার অনেক দূরেও, যার কারণে এর উপর তেমন কোনো প্রভাব এর থাকবে না। মনে রাখবে তাহলে, আমি তোমাদের একটা জিনিস বুঝালাম, সমধর্মী আদান হলে লব্ধি প্রাবল্য, এদের সংযোগ রেখার কোনো বিন্দুতে, এদের সংযোগ রেখার কোনো বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হতে পারে। যদি বিপরীত ধর্মী আদান হয়, যদি বিপরীত ধর্মী আদান হয় তাহলে এদের মধ্যবর্তী কোনো বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হতে পারে না, কারণ দুটা একই দিকে। তখন কোথায় হবে? তখন হবে বাইরে। তখন হবে কোথায়? বাইরে। তো বাইরে আমি কোন দিকে হিসাব করব? সচরাচর মনে রাখবে যে মানটা কম, ঋণাত্মক নয়। ঋণাত্মক চিহ্ন মানে শুধু বিপরীত চার্জ, এটা বুঝাই। ঋণাত্মক চিহ্ন মানে বিপরীত আধান, এটা বুঝাই। আমরা হিসাব করব মান যেটা কম, এখানে 80 কম, 80-র দিকে আমরা একক ধনাত্মক আধানটা হিসাব করব। আর লব্ধি প্রাবল্য শূন্য হওয়া অর্থ হচ্ছে এটার জন্য যে প্রাবল্য আর এটার জন্য যে প্রাবল্য, ওই দুইটা প্রাবল্যের মান, ওই দুইটা প্রাবল্যের মান কি হওয়া? সমান হওয়া। আচ্ছা, আমি তোমাদের আরেকটু ক্লিয়ার করছি, তোমরা এই কথাটা একটু লিখে রাখবে। লিখে রাখার পরে তারপরে আমি অন্য পড়াটাতে যাচ্ছি। সমধর্মী ধর্মী আধানের ক্ষেত্রে এদের সংযোজক রেখার মধ্যবর্তী কোনো বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান শূন্য হতে পারে, একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে বিপরীত ধর্মী আধানের ক্ষেত্রে আধান দুইটির সংযোজক রেখার মধ্যবর্তী কোনো বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান শূন্য হতে পারে না। আপাতত তোমরা এটাই মনে রাখো, পারে না। এর বাইরে আমি এটা একটু মুছে ফেলছি, আমি নিচের অংশটা উপরে লিখছি। দেখো, এর বাইরে চার্জ দুটি, এর বাহিরে কোনো বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হতে পারে। এক্ষেত্রে এই একক ধনাত্মক আধানটি স্থাপন করতে হবে, একক ধনাত্মক আধানটি স্থাপন করতে হবে যে দিকে আধানের মান কম তার দিকে। একটু মনোযোগ দাও। বিপরীত ধর্মী আদান হলে আমরা বলছি এদের মধ্যবর্তী সংযোগ রেখার মধ্যবর্তী কোনো বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হতে পারে না, লব্ধি প্রাবল্য শূন্য হবে এর বাইরে। তো বাইরের বিন্দুটা আমরা কোন দিকে নিব? যেহেতু দুটা চার্জ থাকবে, আমি বাম দিকে নিতে পারি, বাম দিকে নিতে পারি অথবা ডান দিকে নিতে পারি। আমরা আসলে মূলত নিব যেটা আদান কম, ওই দিকেই আমরা নিব। এখন আমরা অঙ্কটা করতে গেলে, এগুলো আসলে পরীক্ষায় লিখতে হবে না, জাস্ট তোমরা পরের অঙ্ক করতে গেলেও যাতে করতে পারো সেজন্য এগুলো লিখে দিয়েছি। এখন আমরা মূল অঙ্কে ফিরে যাচ্ছি। দেখো, মূল অঙ্কটা হচ্ছে, দেখো, এটা ছিল চার্জিত বস্তু, এটা হচ্ছে 120 কুলম,
প্লাস এটা আমি এ ধরলাম, এটা বি ধরলাম, যেটা 80 কুলম, এদের মধ্যবর্তী দূরত্বটা 2 মাইক্রোমিটার। আমি ধরলাম বি হতে এক্স দূরত্বে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে একটি একক সি বিন্দু, ধরো এটা সি বিন্দু, ধরো বি হতে এক্স দূরত্বে এই দূরত্বটা এক্স ধরলাম, তাহলে এখান থেকে এই দূরত্বটা কত হবে একটু ভালোভাবে ভেবে দেখো তো। এটা হচ্ছে 2 মাইক্রোমিটার, এটা এক্স ধরেছ, তাহলে এটা কত হবে 2, এটা এক্স মিটার ধরো, তাহলে এটাকে মাইক্রোমিটারকে মিটারে নিয়ে যাও, 10^-6 মিটারে নিয়ে গেলাম, যোগ এক্স এ থেকে সি এর দূরত্ব, এ থেকে সি এর দূরত্ব, এ থেকে লিখে দিচ্ছি এখানে, আবার তখন ভুল করবা, এ থেকে সি এর দূরত্ব এত মিটার। এটুক যদি আমরা বুঝে থাকি, এখন দেখো তাহলে আমরা প্রথমে কি লিখব, প্রথমে লিখব মনে করি বি হতে এক্স মিটার দূরত্বে একটি দূরত্বে সি বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে লব্ধি প্রাবল্যের মান 0 হবে। এটুক লিখলাম, লব্ধি প্রাবল্যের মান কি হবে 0 হবে। এখন বি এর জন্য প্রাবল্যটা কি, সি বিন্দুতে বি এর জন্য প্রাবল্য কি, সি বিন্দুতে বি এর জন্য প্রাবল্য, দেখো আমরা যদি একটু বুঝে থাকি, এই কথাটা যদি লিখে থাকি, দেখো সি বিন্দুতে বি এর জন্য প্রাবল্য, বি এর জন্য প্রাবল্য ই বি ইজ ইকুয়াল টু, বি এর জন্য প্রাবল্য ই বি ইজ ইকুয়াল টু কে, মাইনাসটা লিখছি এখানে, 80 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার কে, ও আচ্ছা সূত্রটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার, এই সূত্রটা প্রাবল্যের সূত্রটা তোমাদের আমি পড়িয়েছিলাম। আর এর জন্য সি বিন্দুতে প্রাবল্য কত হবে, ই এ ইজ ইকুয়াল টু কে 120 ডিভাইডেড বাই 2×10^-6 + x হোল স্কোয়ার। আচ্ছা এটা করতে গিয়ে লিখেছি, এই যে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 2×10^-6 + x হোল স্কোয়ার। এটুক যদি আমরা বুঝে থাকি, বলা হচ্ছে লব্ধি প্রাবল্যের মান, মান এটা বোঝাচ্ছে দিক, মাইনাস মানে প্লাস মানে এগুলো দিক বোঝাচ্ছে, মান যখন হিসাব করব তখন এই চিহ্নগুলো আমাকে লিখতে হবে না, আবার বলছি আমরা যখন মান বোঝাবো তখন এই চিহ্নগুলো আমাদেরকে লিখতে হবে না। লব্ধি প্রাবল্যের মান 0, কথার অর্থ কি, এই প্রাবল্য আর এই প্রাবল্য সমান এবং বিপরীতমুখী, সেজন্য লব্ধি প্রাবল্যের মান কি, লব্ধি প্রাবল্যের মান 0। তাহলে আচ্ছা এটা একটু মনে রাখবে, এখানে আমরা মাইনাসটা তখন লিখবো না, যেহেতু আমরা এক্স বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান 0 ধরেছি, যেহেতু এক্স বিন্দুতে দুইটা বলের দুইটা প্রাবল্যের মান 0 ধরেছি, লব্ধি প্রাবল্যের মান 0, সুতরাং ই এ মান, মান যখন হিসাব করব শুধু চিহ্নটা আমার দরকার নেই, ই বি, তাহলে আমরা লিখতে পারি কে ইন্টু 120, একটা পাইছিলাম কে ইন্টু 80, ও মাইনাসটা লিখি নাই, কেন লিখি নাই, কারণ এখানে আমরা মানটা নিচ্ছি, দিকটা নিচ্ছি না, মাইনাস মানে এখানে আসলে দিক বোঝাচ্ছে কোন দিকে, এটা কে ইন্টু 120 ডিভাইডেড বাই 2×10^-6 + x হোল স্কোয়ার। এখানে দেখো এই জিনিসটাকে সমাধান করলে করতে পারো সহজভাবে, কে কে কাটাকাটি যাবে, এটাকে ভাগ করো, বর্গমূল করো, বর্গমূল করলে এক্সের যে মানটি পাবে, এক্সের যে, আচ্ছা এখানে ধনাত্মক মানটি নিবে,
কারণ দূরত্ব ঋণাত্মক হয় না, দূরত্ব সাধারণত ঋণাত্মক বোঝালে বিপরীত দিকে এটা বোঝায় আর কোনো কিছু না। তাহলে আমরা এখান থেকে x এর মানটা বের করে নিতে পারি। এই x এর মানটা বের করে নেওয়ার পরে আমরা বলবো সুতরাং এত মিটার দূরে বি হতে এত মিটার দূরে বস্তু স্থাপন কর একক ধনাত্মক আধান স্থাপন করলে লব্ধি প্রাবল্যের মান শূন্য হবে, লব্ধি প্রাবল্যের মান কি হবে, শূন্য হবে। এখন তোমাদের আমি আরেকটা সৃজনশীল অঙ্ক বাড়ির কাজ দিচ্ছি, এরপরে অন্য নিয়মের আরেকটি অঙ্ক করাব। দেখো সৃজনশীল নাম্বার দুই, দুই নাম্বার সৃজনশীলটা হচ্ছে, দেখো এটা একটা চার্জিত বস্তু, এটা একটা চার্জিত বস্তু, এরা পরস্পর হতে 300 সেন্টিমিটার দূরে অবস্থিত, সেন্টিমিটার দূরে অবস্থিত। এখানে কুলম্বের ধ্রুবক কে ইজ ইকুয়াল টু 9×10⁻⁹ নিউটন মিটার স্কোয়ার, কুলম ইনভার্স টু, এককটা আমি তোমাদের গত ক্লাসে দেখিয়েছিলাম। এটা 40 কুলম প্লাস এটা মাইনাস 30 কুলম, এটা এ গোলক, এটা বি গোলক, এভাবে নাম দিন। প্রথম প্রশ্নটা হচ্ছে একদম হুবহু একই প্রশ্ন, এ ও বি এর মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। ঘ নাম্বার প্রশ্নটা হচ্ছে এ ও বি এর সংযোজক রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মানে লব্ধি প্রাবল্যের আর কি প্রাবল্যের মান শূন্য হবে, একইভাবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই অঙ্কটা তোমরা বাড়ির কাজ করবে, আমি 1 মিনিট রাখছি তোমরা যাতে তুলে নিতে পারো। এরপরে তোমাদেরকে গাণিতিক, এটা ক বোঝাচ্ছে না, গাণিতিকভাবে বিশ্লেষণ করো, গাণিতিকভাবে বিশ্লেষণ করো, এটা তোমরা বাড়ির কাজ করবে। এরপরে তোমাদেরকে আমি আরেকটি অঙ্ক করাচ্ছি, দেখো এটা একটু তুলে নাও, তুলে নিতে পারবে। এরপরে আরেকটি অঙ্ক করাচ্ছে, অন্য নিয়মের একটি অঙ্ক করাচ্ছে, চেষ্টা করব কয়েকটি নিয়মের অঙ্ক করানোর জন্য। তিন নাম্বার সৃজনশীল, সৃজনশীল নাম্বার তিন, তিন নাম্বার সৃজনশীলটা হচ্ছে, মনে করো এটা একটা চার্জিত বস্তু, এটা একটা চার্জিত বস্তু, এটা হচ্ছে 50 কুলম, এটা 50 কুলম, দেখো এটা 50 কুলম, আর এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে 5 মিটার, 5 মিটার, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, দুইটাই মনে করে নাও যে দুইটা সম আকৃতির গোলক। আচ্ছা আমি লিখে দিচ্ছি তোমাদেরকে তারপরও, এবং এদের মধ্যবর্তী বলের মানও দেওয়া আছে 3.6×10⁻১১ নিউটন। প্রথম প্রশ্ন, গ নাম্বার প্রশ্ন, আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু ইনফরমেশন দিয়ে দিই তোমাদের, এ ও বি বস্তুদ্বয় একই আকৃতির, এটা একটা ইম্পর্টেন্ট কথা, একই আকৃতির না হলে উভয়ের চার্জের পরিমাণ একই হয় না, এবং একই বস্তু দ্বারা একই উপাদান দ্বারা তৈরি, উপাদান দ্বারা তৈরি। প্রশ্নটা এরকম, কে এর মান তো নির্দিষ্ট আমরা জানি 9×10⁹ নিউটন, সেজন্য আমি এটা আর লিখছি না। গ নাম্বার প্রশ্নটা, এ বস্তুর সাপেক্ষে, এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর
তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। এক নাম্বার ঘ নাম্বার অর্থাৎ বি বস্তুতে একটা একক ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে প্রাবল্য অনুভব করবে তা আমাকে বের করতে বলা হচ্ছে। আর দ্বিতীয় প্রশ্ন বলা হচ্ছে এ ও বি বস্তুকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহ কোন দিকে যাবে। এ ও বি গোলক দুটিকে বা বস্তু দুইটিকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে করলে ইলেকট্রন আমি একটু সংক্ষেপে লিখছি ইলেকট্রন প্রবাহ কোন দিকে হবে দেখাও। ইলেকট্রন প্রবাহ এও লিখে দিচ্ছি, তোমরা একটু লিখবে ইলেকট্রন প্রবাহের দিক কোন দিকে তা দেখাও। ইলেকট্রন প্রবাহের দিক কোন দিকে তা দেখাও। আসলে ইলেকট্রন প্রবাহের দিকটা আমরা মূলত জানতে পারি বিভবের উপর ভিত্তি করে। আমরা জানি যে দুইটা চার্জিত গোলককে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে বিদ্যুৎ প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, আর ইলেকট্রন প্রবাহিত হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। আবার বলছি, বিদ্যুৎ প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে বিদ্যুৎ প্রবাহটা দেখানো হয়, আর ইলেকট্রন প্রবাহের দিক দেখানো হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। মনে রাখবে আমরা এইখানে এই ক্ষেত্রে চিন্তা করব, আসলে বিভবটা তুলনা করার জন্য এটার চার্জটা আমাকে বের করতে হবে, এটার আদানটা বি এর আদানটা আমাকে বের করতে হবে। আচ্ছা, আগে গ নাম্বার অঙ্কটা করি তারপরে ঘ নাম্বারে যাব। আমি এটা একটু মুছে ফেলছি। দেখো, গ নাম্বারে বলেছে এ সাপেক্ষে বি এর প্রাবল্য নির্ণয় করতে বলেছে। তাহলে বি কার জন্য বল অনুভব করছে? এ এর জন্য। তখন চার্জ হিসাব হবে এরটা। আমি তোমাদের একটু বোঝাচ্ছি। দেখো, এটা এ চার্জে চার্জিত, এ এখানে বি বস্তুটা রাখলাম, বি বিন্দুতে একটা বস্তু রাখলাম, তাহলে এই বিটা এর জন্য যে বল অনুভব করবে তাকে আমরা প্রাবল্য বলছি। বি বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে এটা বি এর জন্য এ এর জন্য যে বল অনুভব করবে তাকে প্রাবল্য বলা হয়। চার্জ হিসাব হবে এরটা, আবার যদি বি এর জন্য এ এর বলা হয় তাহলে চার্জ হিসাব হবে বি এরটা। মনে রাখবে আমি সূত্র যেগুলো লিখে দিয়েছিলাম ওইখানে তোমরা একটু দেখতে পাবে। তাহলে এ এর জন্য বি বিন্দুতে একক আধান স্থাপন করলে প্রাবল্য ই সরি দেখো ই বি ইজ ইকুয়াল ই এ বি কার জন্য? এর জন্য। কার প্রাবল্য? বি এর প্রাবল্য। তাহলে আমি ইভি লিখতে পারি, ইভি ইজ ইকুয়াল টু কে কিউ এ ডিভাইডেড বাই আর স্কোয়ার, এ আর স্কোয়ার। তাহলে কে মানে কত আমরা জানি, 9×10⁻¹। কিউ এ, কিউ এ মানে হচ্ছে 50, ডিভাইডেড বাই আর স্কোয়ার মানে 5² প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কিউ বাই প্রাবল্য ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। খেয়াল করে দেখো, এফ বাই কিউ, এফ মানে নিউটন, নিউটন পার কুলম। এই যে মানটা পাবো এটা হচ্ছে এর জন্য বি এর প্রাবল্য, এর জন্য বি এর প্রাবল্য। এবার আসি আমরা পরের অঙ্কটা একটু বুঝি। আবার বলছি তোমাদের, এর জন্য যদি প্রাবল্য হিসাব করা হয়, এর বস্তুর মধ্যে আসছে তাহলে তখন চার্জ হিসাব হবে এরটা। বি এর জন্য যদি প্রাবল্য, এ বিন্দুতে প্রাবল্য হিসাব করা হয় তখন চার্জ হিসাব হবে বি এরটা। আমি যেহেতু বি এর প্রাবল্য সেজন্য ইভি, প্রাবল্যকে আমরা ই দ্বারা প্রকাশ করি। কে কিউ বাই আর স্কোয়ার একটা সূত্র আমরা জানি, ওই সূত্রতে মানগুলো বসিয়েছি, যে মানটা পাবো ওইটাই হচ্ছে বি এর প্রাবল্য। আমরা সংজ্ঞাটা একটু যদি মনে রাখি তাহলে এটা আর একটু ভালোভাবে বুঝবো। প্রাবল্য কাকে বলে? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে, এটি তড়িৎ ক্ষেত্রের জন্য অর্থাৎ এ এর জন্য যে বল অনুভব করবে, তাকে এর প্রাবল্য বলা হয়। এরপরে তোমাদেরকে ঘ নাম্বার প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করছি। দেখো, আমি তোমাদের বলেছিলাম যে এটা আর এটা পরিবাহী তার দ্বারা যুক্ত করে দিলে
যতক্ষণ পর্যন্ত উভয়ের চার্জ সমান হবে না ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ প্রবাহ চলবে, ইলেকট্রন প্রবাহ চলবে। বিদ্যুৎ প্রবাহ মানে আসলে ইলেকট্রনের প্রবাহ, যদিও বিদ্যুৎ প্রবাহ মানে ইলেকট্রনের প্রবাহ, তারপরও বিদ্যুৎ প্রবাহ দেখানো হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। ইলেকট্রন প্রবাহিত হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, কিন্তু বিদ্যুৎ প্রবাহ দেখানো হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এটা আসলে ওই যে প্রোটন, আগেকার দিনে বিদ্যুৎ প্রবাহটাকে প্রোটনের প্রবাহ করা হতো সেজন্য। এখন দেখো, তাহলে আমাকে প্রথমে এখানকার চার্জটা বের করতে হবে। আবার বলছি, এখানকার চার্জটা বের করতে হবে, আধানটা বের করতে হবে, এটা কোন প্রকৃতির এটা বের করতে হবে। দেখো তাহলে আমার এখানে কি কি দেয়া আছে, আকর্ষণ বল, মধ্যবর্তী বল, আকর্ষণ না বিকর্ষণ আমি জানি না, অবশ্যই বিকর্ষণ বল, কেননা এখানে ধনাত্মক চিহ্ন, 3.6 × 10⁻১১ নিউটন, কে আমরা জানি 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার, কুলম ইনভার্স 2, মধ্যবর্তী দূরত্ব আর = 5 মিটার, তোমরা এখানে পাশে লিখবে মধ্যবর্তী দূরত্ব, না হলে এক নাম্বার কাটা যাবে সবগুলোর জন্য। তারপরে এ চার্জ কিউ এ = 50 কুলম, তাহলে কিউ বি = হোয়াট? আমরা কুলম্বের সূত্রটা প্রয়োগ করে কিউ বি বের করতে পারি কিভাবে? দেখো কুলম্বের সূত্রটা হচ্ছে আমরা জানি যে এফ = কে কিউ এ কিউ বি √R2। আমার কিউ বি বের করা দরকার, কিউ বি বের করা দরকার। তাহলে দেখো আমি আর গুণন করছি, কে কিউ এ কিউ বি = F√R2। এখন কিউ বি = আমি লিখতে পারি F√R2 কে কিউ এ। এবার এখানে যদি আমি মানগুলো যদি লিখে দেই তাহলে আমি খুব সহজেই কিউ বি এর মান বের করতে পারবো। আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি কিউ বি = আমি ওটা মুছছি না বলেই এখানে লিখছি ছোট করে, কিউ বি = আমরা এফ পেয়েছি দেখো 3.6 × 10⁻১১, এককটা এখানে লিখার দরকার নেই, 5² একসাথে একক লিখবো, 9 × 10⁹ কিউ এ 50, তাহলে একক লিখবো কুলম। এটাকে সমাধান করলে তুমি কিউ বি = পেতে পারো, এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে তুমি পেতে পারো 20 কুলম। তাহলে কিউ বি = কত পেয়েছি? 20 কুলম। এবার আসি, এটাও প্লাস এটাও প্লাস, এটাতে চার্জের পরিমাণ বেশি, তাহলে এটার বিভব এটার চেয়ে বেশি। আবার বলছি, এ এ চার্জের পরিমাণ বেশি, বি এ চার্জের পরিমাণ কম, এবং দুইটাই প্লাস। এ চার্জের পরিমাণ বেশি, বি এ চার্জের পরিমাণ কম, তাহলে যেটাতে চার্জের পরিমাণ কম এটা হচ্ছে নিম্ন বিভব, আর যেটাতে চার্জের পরিমাণ বেশি এটা হচ্ছে উচ্চ বিভব, কারণ যেহেতু দুইটাই প্লাস, তাহলে কিউ এ এর বিভব গ্রেটার দেন কিউ বি। আমরা জানি যে তাহলে বিদ্যুৎ প্রবাহটা কোন দিকে হবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। বিদ্যুৎ প্রবাহ আমি তোমাদের আবার একটু লিখে দিচ্ছি, বিদ্যুৎ প্রবাহ এ থেকে বি এর দিকে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে দেখানো হয়, কিন্তু ইলেকট্রন প্রবাহ হয় কোন দিকে? বি থেকে এ এর দিকে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। তাহলে আমরা বলতে পারবো ইলেকট্রন প্রবাহিত হবে বি থেকে এ এর দিকে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদের আধানটা বের করে নিতে হবে। আধানটা বের করে নেওয়ার পর আধানটা যদি এটার চেয়ে কম হয় তাহলে ওইখান ওইটা নিম্ন বিভব, এটা উচ্চ বিভব, এদিক থেকে বিদ্যুৎটা এদিকে প্রবাহিত হবে। এরপরে তোমাদেরকে এই অঙ্কটা যদি আমরা করতে পারি, এরপরে আরেকটি সৃজনশীল অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, এটি হচ্ছে, মনে করো এটা একটা চার্জিত বস্তু এ, যার আধান হচ্ছে 20 কুলম, এটা আর একটা চার্জিত বস্তু বি, যার আধান হচ্ছে 30 কুলম, এদের মধ্যবর্তী দূরত্ব আমি লিখে দিচ্ছি 10 মিটার, এর বাইরে আরেকটা বস্তু আদান যেটা হচ্ছে
15 কুলম যেটা আমরা পি দ্বারা প্রকাশ করতে পারি। এরকম একটা প্রশ্ন যদি থাকে, এখানে কুলম্বের ধ্রুবকটা তোমরা ধরে নিব 9 ইনটু 10 টু দা 9, এটা তো জানোই। এ ও বি গ নাম্বার প্রশ্ন আগের মতোই, এ ও বি এ মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। প্রথম প্রশ্ন ঘ নাম্বার প্রশ্ন, পি আধানকে এ ও বি এর মধ্যবর্তী কোন বিন্দুতে স্থাপন করলে এর উপর এ ও বি আধানদ্বয়ের কোনো প্রভাব থাকবে না? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, তোমাদের বোঝাচ্ছি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই প্রশ্নটা এরকম থাকতে পারে, দেখো প্রশ্নটা, প্রথম প্রশ্নটা একদম ইজি, এর আগেও আমরা অনেকবার করেছি, দুই তিনটা অঙ্ক করেছি আমরা। প্রথম প্রশ্নটা হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। আদান দেয়া আছে, দূরত্ব দেয়া আছে, কুলম্বের ধ্রুবকও আমরা জানি, তাহলে আমরা এখানকার এফ বের করতে পারবো। একটু ঝাপসা হয়ে যাচ্ছে বলে একটু অপেক্ষা করছি। দেখো তাহলে এখানকার আদানদ্বয়ের মধ্যকার বল আমরা বের করতে পারবো। দ্বিতীয় প্রশ্নটা বলা হচ্ছে পি বিন্দুটাকে তুলে আমি এখানে বসাবো, পি বিন্দুটাকে তুলে আমি এখানে বসাবো, কোথায় বসালে এ কোনো বল অনুভব করবে না? বল অনুভব না করার অর্থ হচ্ছে, বল অনুভব না করার অর্থ হচ্ছে এর জন্য বল যেটা এই মানটা, আর এর জন্য যে বল এই মানটা সমান এবং বিপরীতমুখী, এবং কি বিপরীতমুখী, অর্থাৎ এ আর পি এর মধ্যে যে বল, এ আর পি এর মধ্যে বল যদি একই হয় তাহলে সে কোনো বল অনুভব করবে না। আচ্ছা, অঙ্ক করার সময় আর একটু ভালোভাবে বুঝবো আমরা, আপাতত গ নাম্বার প্রশ্নটা একটু করি, তারপরে ঘ নাম্বার প্রশ্নটা আমরা করব। গ নাম্বার প্রশ্নটা দেখো, গ নাম্বার প্রশ্নটা কি কি দেয়া আছে, কিউ এ ইজ ইকুয়াল টু 20 কুলম, কিউ বি ইজ ইকুয়াল টু 30 কুলম, মধ্যবর্তী দূরত্ব আর ইজ ইকুয়াল টু 10 মিটার, আমরা জানি কুলম্বের ধ্রুবক কে ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2, জানি কিনা। তাহলে এফ ইজ ইকুয়াল টু হোয়াট, মধ্যবর্তী বল এফ ইজ ইকুয়াল টু কত? তাহলে মধ্যবর্তী বল আমরা বের করার সূত্রটা কি জানি, কুলম্বের সূত্র হতে আমরা জানি এফ ইজ ইকুয়াল টু কে কিউ এ কিউ বি ডিভাইডেড বাই আর স্কোয়ার, লিখতে পারি কিনা? তাহলে এফ ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু কিউ এ 20, কিউ বি 30 ডিভাইডেড বাই 10 স্কোয়ার। মিটার আছে বলে আমাকে আর পরিবর্তন করতে হয়নি, এখানে যে মানটি পাবো এটা হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী বল। তুমি দেখো, আবার বলছি, এ ও বি এর মধ্যবর্তী বল আমাকে বের করতে বলা হচ্ছে, তো বল বের করার জন্য সূত্রটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, যে সূত্রটা ওই সূত্রে সব মান আমার কাছে দেওয়া আছে, তাহলে আমরা খুব সহজেই এদের মধ্যবর্তী বলের মান বের করতে পারব। এরপরে বলা হচ্ছে, দেখো এরপরে বলা হচ্ছে পি বস্তুটাকে, দেখো এই পি বস্তুটাকে আমাকে এখানে স্থাপন করতে বলা হচ্ছে, এই যে পি, পি বস্তুটাকে এখানে আনতে বলছে, যার চার্জ হচ্ছে 15 কুলম। মনে করলাম এ হতে এক্স দূরত্বে, কত দূরত্বে, এক্স, এই দূরত্বটা এক্স মিটার, তাহলে এটা কত হবে, পুরোটা 10, এটা যদি এক্স হয় তাহলে এটা কত হবে, 10 মাইনাস এক্স,
ক্লিয়ার কিনা? 10 মাইনাস এক্স, আমরা যদি এটুক বুঝে থাকি, এখন দেখো তাহলে এ এবং পি এর মধ্যবর্তী বল কত? এ এবং পি এর মধ্যবর্তী বল কত? এ এবং পি এর মধ্যবর্তী বল হচ্ছে, এ এবং পি এর মধ্যবর্তী বল, এ এবং পি এর মধ্যবর্তী বল, এফ আমি এপি এভাবে লিখছি, কে কিউ এ কিউ পি ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর মানে এক্স এখানে। আচ্ছা আমি লিখছি কে ইন্টু, কে এর মানটা লিখছি না আপাতত, 20 × 15 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এটা কোন দিকে হবে দেখো, এটা বেশি এটা কম, তাহলে এদিকে, আর এটার এটার মধ্যে যে বলটা এটা কোন দিকে? এদিকে। তাহলে দুইটা বল সমান ও বিপরীতমুখী হলে, সমান ও বিপরীতমুখী হলে এ কোনো বল অনুভব করবে না। অর্থাৎ একটা টেবিল তুমি যেদিকে টানছো, আমি যদি এর বিপরীত দিকে টানি, তুমি যে বলে টানছো আমিও যদি একই বলে টানি, তাহলে টেবিলটা কোনো কিছু নড়বে না, টেবিলটা নড়বে না, ওই জায়গায় থেকে যাবে। একইভাবে এ যে বল প্রয়োগ করতেছে, এ পি এর উপর যে বল প্রয়োগ করতেছে, বিও যদি একই বল প্রয়োগ করে এবং বিপরীত দিকে, তাহলে পি এ এবং বি এর জন্য কোনো বল অনুভব করবে না। তাহলে এটা হচ্ছে এর জন্য বের করেছি আমরা এ পির বল। এবার বিপি বের করি, বিপিও যদি এফ বিপি ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি কে ইন্টু 30 × 15, ওই যে কিউ, আচ্ছা আমি পাশে লিখে দিচ্ছি তোমাদের, 10 − x² আমরা বলছি কোনো বল অনুভব করছে না। অনুভব না করার অর্থ কি? এই বল আর এই বল কি হওয়া? সমান হওয়া। কোনো বল অনুভব না করার অর্থ হচ্ছে এই বল আর এই বল কি করা? এ এবং পি এর মধ্যকার বল এবং বি এবং পি এর মধ্যকার বল দুইটা কি হওয়া? সমান হওয়া। সমান হলে পি কোনো বল অনুভব করবে না। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে শর্ত অনুসারে আমরা লিখতে পারি, দেখো এফ এপি ইজ ইকুয়াল টু এফ এফ বিপি, তাহলে কে ইন্টু 20 × 15 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ইন্টু 30 × 15 ডিভাইডেড বাই 10 − x² এখান থেকে আমি এক্স এর মান বের করতে পারলেই বলতে পারবো এ হতে এত মিটার দূরে, এ হতে এত মিটার দূরে বস্তুটি স্থাপন করলে, পি কে স্থাপন করলে সে কোনো লব্ধি বল, সে কোনো বল অনুভব করবে না। আবার বলছি এ হতে এক্স এর মান যেটা পাবো, এক্স এর মান যদি পেয়ে যাই, তাহলে আমরা বলবো এ হতে এত মিটার দূরে বস্তু স্থাপন করলে এ কোনো লব্ধি বল অনুভব করবে না, এ কোনো লব্ধি বল অনুভব করবে না। এবার তোমাদের এই অঙ্কটা যদি আমরা বুঝে থাকি, তোমাদেরকে আরেকটা জিনিস সম্পর্কে একটু, আরেকটা অঙ্ক সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। ওই অঙ্কটা করার আগে তোমাদের একটু আবার একটু বলছি বিভব কাকে বলে। বিভব হচ্ছে অসীম দূরত্ব হতে একটি একক ধনাত্মক আধানকে, অসীম দূরত্ব হতে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে, তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বিভব বলে। আচ্ছা আমি একটু লিখে দেখাচ্ছি, বিভব কি? বিভব কি? বিভব হচ্ছে তড়িৎ বিভব আর কি। বিভব কি? অসীম দূরত্ব হতে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে তড়িৎ বিভব বা বিভব বিভব বলে। আমি তোমাদের একটু দেখাচ্ছি, মনে করো এটা একটা চার্জিত বস্তু, এটা একটা চার্জিত বস্তু,
এর বাইরে, ক্ষেত্রের বাইরে মানে অসীম, এখানে কিউ পরিমাণ আধান আছে। এই কিউ পরিমাণ আধানকে এখানে আনতে আমাকে মনে করো ডব্লিউ পরিমাণ কাজ করতে হয়, ডব্লিউ পরিমাণ কাজ করতে হয়। তাহলে কিউ পরিমাণ আধানকে আনতে কতটুকু কাজ করতে হয়? ডব্লিউ পরিমাণ। একক আধানকে আনতে কতটুকু কাজ করতে হবে? ডব্লিউ বাই কিউ। একক আধানকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় বিভব। মনে করো কথার কথা, 5 কুলম আদানকে আনতে 100 জুল কাজ করতে হয়, তাহলে 1 কুলমকে আনতে কত কাজ করতে হবে? নিশ্চয় 20। এই 20টাকে বলা হচ্ছে বিভব, এই 20টা হচ্ছে বিভব। তাহলে বিভব কি? একটি একক ধনাত্মক আদানকে অসীম দূরত্ব হতে একটি একক ধনাত্মক আদানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় বিভব। এখন বিভবের উপর ভিত্তি করে তোমাদের একটি অঙ্ক করাচ্ছে, প্রশ্নটা প্রথমে লিখবে তারপরে অঙ্কটা করে দিব। দেখো প্রশ্নটা হচ্ছে, এ একটা চার্জিত গোলক, বি আর একটা চার্জিত গোলক, এটা হচ্ছে 200 কুলম, এটা হচ্ছে 400 কুলম, এদের মধ্যবর্তী দূরত্বটা আমি বলে দিচ্ছি, এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে 0.1 মিটার। অসীম হতে, এখানে আরেকটা ক্লু আছে, ওই যে বিভবের অঙ্কটা করার জন্য, অসীম হতে +5 কুলম আধান এ ও বি এর তড়িৎ ক্ষেত্রে আনতে যথাক্রমে 100 জুল ও 100 জুল, 200 জুল ও 300 জুল কাজ করতে হয়, করতে হয়। প্রথম প্রশ্ন, গ নাম্বার প্রশ্ন, গ নাম্বার প্রশ্নটা বলা হচ্ছে এদের মধ্যবর্তী বল, এটা তো পারবেই, এ ও বি এ মধ্যবর্তী বল কত? পরের প্রশ্নটা হচ্ছে এ ও বি কে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক দেখাও, ইলেকট্রন প্রবাহ কোন দিকে হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলা হচ্ছে। গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলা হচ্ছে যে এ ও বি কে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহ কোন দিকে হবে। দেখো অসীম হতে +5 কুলম আদান এ ও বি এর তড়িৎ ক্ষেত্রে আনতে যথাক্রমে 200 জুল, 5 কুলম আদানকে আনতে 200 জুল কাজ করতে হয় এ বিন্দুতে, এই এ বিন্দুতে, আবার 5 কুলম আদানকে বি বিন্দুতে আনতে কাজ করতে হয় 300 জুল। তাহলে এ বিন্দুর বিভব বের করতে পারবো না? এ বিন্দুর বিভব যদি বের করতে পারি এবং বি বিন্দুর বিভব যদি বের করতে পারি, তাহলে আমরা খুব সহজেই ইলেকট্রন প্রবাহের দিকটা ব্যাখ্যা করতে পারবো, কারণ আমরা জানি ইলেকট্রন প্রবাহিত হয় কোথায় থেকে কোথায়, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, ইলেকট্রন প্রবাহিত হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। দেখো আমি একটু তোমাদেরকে এটা করে দেখাচ্ছি। প্রথম অঙ্কটা একদম ইজি, প্রথম অঙ্কটা বলেছে এদের মধ্যকার বল, তো এদের মধ্যকার বল গ নাম্বার, দেখো মধ্যকার বল আমরা, আমি সংক্ষেপে লিখছি কে 9 ইনটু, আচ্ছা সূত্রটা লিখে দিচ্ছি, কে Q1 Q2 বাই আর স্কোয়ার, তাহলে কে কত, 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, 200 ইনটু 400 ডিভাইড বাই 0.1 স্কোয়ার নিউটন। গ নাম্বার প্রশ্নটা, এটা এই পর্যন্ত অনেক অঙ্ক করেছো এটাতে, তাহলে এফ বের করতে পারবে। ঘ নাম্বার প্রশ্নটা তোমাদের আমি দেখাচ্ছি, ঘ নাম্বার প্রশ্নে আমাকে বলা হচ্ছে 5 কুলম আদানকে, এই যে +5 কুলম আদানকে এখানে আনতে 200 জুল কাজ করতে হয়।
আবার 5 কুলম আদানকে প্লাস 5 কুলম আদানকে এখানে আনতে 400 জুল 300 জুল কাজ করতে হবে। তাহলে আমি এই বিন্দুর বিভব বের করতে পারবো। বিভব মানে কি? একক আদানকে আনতে দেখো এ বিন্দুর ক্ষেত্রে ক্ষেত্রে কিউ ইজ ইকাল টু 5 কুলম, অসীম থেকে আনতেছি কত? 5 কুলম। কৃতকাজ 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 ডব্লিউ ওয়ান দূরি, ডব্লিউ ওয়ান ইজ ইকাল টু 200 জুল। সুতরাং এ বিন্দুর বিভব ভি এ ইজ ইকাল টু কিউ ডিভাইডেড বাই ডব্লিউ ওয়ান ইজ ইকাল টু ডব্লিউ ডিভাইডেড বাই কিউ। সূত্রটা ছিল যে ডব্লিউ ডিভাইডেড বাই কিউ, তাহলে 200 ডিভাইডেড বাই 5 ইজ ইকাল টু 4 জুল পার কুলম। ভোল্ট, বিভব ভি, বিভবকে ভোল্টও লেখা যায়, বিভব ভি লিখলেও হয়। এটা কার বিভব পেয়েছি? এ বিন্দুর বিভব। বি এ ইজ ইকাল টু আমরা কত পেয়েছি? 40 ভোল্ট। ভি এ ইজ ইকাল টু আমরা কি পেয়েছি? 40 ভোল্ট। একইভাবে ভি বিটাও আমরা বের করতে পারি। দেখো বি বিন্দুর ক্ষেত্রে, বি বিন্দুর ক্ষেত্রে কিউ ইজ ইকাল টু 5 কুলম, ডব্লিউ টু কৃতকাজ 5 কুলম আদানকে আনতে কৃতকাজ এর ক্ষেত্রের মধ্যে আনতে কৃতকাজ 300 জুল। তাহলে ভি বি ইজ ইকাল টু ডব্লিউ টু ডিভাইডেড বাই কিউ ইজ ইকাল টু 300 ডিভাইডেড বাই 5 সমান সমান 60 ভোল্ট। তাহলে ভি বি ইজ ইকাল টু আমি পেয়ে গেছি ভি বি ইজ ইকাল টু 60 ভোল্ট। এখন দেখো এটা হচ্ছে 40 ভোল্ট, এটা হচ্ছে 60 ভোল্ট, কোনটার বিভব বেশি? নিশ্চয় বি বিন্দুর বিভব বেশি, বি বিন্দুর বিভব বেশি। আমরা জানি যে যেটার বিভব বেশি তড়িৎ প্রবাহ হয় উচ্চ বিভব থেকে নিম্নবিভবের দিকে, তড়িৎ প্রবাহের দিক দেখানো হয় তড়িৎ প্রবাহের দিক দেখানো হয় উচ্চ, এটা লিখতে হবে না, তারপর তোমরা বোঝার জন্য লিখছি, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, অর্থাৎ বি বিন্দু থেকে এ বিন্দুর দিকে, এ বিন্দুর দিকে তড়িৎ প্রবাহ হল। আর ইলেকট্রন প্রবাহিত হয় কোন দিকে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। তাহলে আমি লিখছি ইলেকট্রন প্রবাহিত হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। সুতরাং ইলেকট্রন প্রবাহের দিক হল এ থেকে বি এর দিকে, এটাই আমার আনসার। তাই আগের লাইনটা না লিখলেও চলবে, এটুক লিখলেই চলবে। ইলেকট্রন প্রবাহিত হয়, আচ্ছা এখানে একটা হয় কথাটা লিখি নাই, ইলেকট্রন প্রবাহিত হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, ইলেকট্রন প্রবাহের দিক হলো এ থেকে বি এর দিকে। এবার তোমাদেরকে আমি একটা বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজ দিয়ে আজকের ক্লাস শেষ করব। তোমরা বাড়ির কাজটা একটু লিখে নিবে। দেখো আরেকটা সৃজনশীল অঙ্ক দিচ্ছি, এটা হচ্ছে দুটি চার্জিত বস্তু, এ এটা এ এটা বি, এ চার্জের পরিমাণ হচ্ছে 7.29 কুলম, আর এটা হচ্ছে 12.25 কুলম। এদের মধ্যবর্তী ডি একটা বিন্দু, ডি একটা বিন্দু,
এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব 700 সেন্টিমিটার। গ নাম্বার প্রশ্ন, উক্ত চার্জ দুইটির মধ্যবর্তী, দুইটা যেহেতু প্লাস তাহলে প্রাবল্য এদের মধ্যবর্তী কোনো বিন্দুতে শূন্য হবে, যেহেতু দুইটাই প্লাস তাহলে প্রাবল্য এদের মধ্যবর্তী কোনো বিন্দুতে শূন্য হবে। দেখো মধ্যবর্তী বলের মান নির্ণয় করো, নির্ণয় করো। ঘ নাম্বার, ডি বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান শূন্য হলে ডি চার্জ দুটির বাদান দুটির দুইটির মধ্য বিন্দু কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা আমি তোমাদের একটু ধারণা দিচ্ছি, প্রথম অঙ্কটা তো তোমরা পারবে, উক্ত চার্জ দুটির মধ্যবর্তী বলের মান নির্ণয় করো, এটা খুব সহজেই করতে পারবে। মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে সেন্টিমিটার, যেটা দেওয়া আছে এটাকে মিটারে নিয়ে যাবে, আর চা আদান দুটিও দেওয়া আছে, তাহলে তুমি বের করতে পারবে। আর পরের প্রশ্নটা বলা হচ্ছে ডি বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান শূন্য হলে ডি চার্জ দুটির মধ্যবিন্দু কিনা। তাহলে দেখো মনে করলাম এটা এখান থেকে দূরত্বটা হচ্ছে এক্স, তাহলে 700 সেন্টিমিটারকে মিটারে নিয়ে গেলে 7 মিটার, তাহলে এই দূরত্বটা হচ্ছে 7 - x। যেহেতু লব্ধি প্রাবল্যের মান শূন্য তাহলে তুমি এটার জন্য প্রাবল্য বের করবে ই এ, এটার জন্য প্রাবল্য বের করবে ই এ সরি ই বি, এটার জন্য বি, যেহেতু বি বিন্দুতে এখানে একটা একক ধনাত্মক আধান স্থাপন করলে, বের করার পরে এটার মানও বের করবে এটার মানও বের করবে, দুইটা বের করার পরে যেহেতু লব্ধি প্রাবল্য শূন্য, যেহেতু লব্ধি প্রাবল্য কি বলেছে লব্ধি প্রাবল্য শূন্য, তাহলে তুমি লিখতে পারবে ই এ ইজ ইকুয়াল টু ই বি, তো এখান থেকে এক্স এর মানটা পাবে। ওই এক্স এর মানটা যদি আমরা টোটাল মান যেহেতু 7, এক্স এর মানটা যদি 3.5 হয়, 3.5 মিটার হয়, তাহলে বলবো যে ডি মধ্যবিন্দু। আর যদি 3.5 না হয়, যদি 3.5 না হয় তাহলে তুমি বলবো যে এটা মধ্যবিন্দু নয়। আবার বলছি এক্স এর মান যদি 3.5 হয়, 3.5 হয় তাহলে বলবো মধ্যবিন্দু, আর যদি 3.5 না হয় তাহলে আমরা বলবো এটা মধ্যবিন্দু নয়। কীভাবে বের করবো, ই এ বের করবো, ই এ বের করার সহজ পদ্ধতিটা আমরা জানি, ই এ এক্স দূরত্বে যদি ধরি ই এ ইজ ইকুয়াল টু কে কিউ এ, কিউ এ মানে 7.29 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আবার ই ভি ইজ ইকুয়াল টু আমরা বের করবো কে ইন্টু 12.25 ডিভাইডেড বাই 7 - x হোল স্কোয়ার, এ দুটা তুমি বের করবে। বের করার পরে ই এ সমান কি লিখবে, ই বি লিখবে, ই এ সমান বের করার পরে যেহেতু লব্ধি প্রাবল্য শূন্য তাহলে ই এ সমান ই বি লিখবে, ই এ সমান যদি ই বি লিখো তাহলে এখান থেকে এক্স এর মান বের হয়ে যাবে, আর এক্স এর মান বের হলেই আমরা দেখব যে ওটা মধ্যবিন্দু কিনা, যদি মধ্যবিন্দুতে হয় তাহলে আমরা মধ্যবিন্দু বলতে পারব। এই অধ্যায়ে আসলে আজকে যে অঙ্কগুলো করালাম এরকম অঙ্ক আসতে পারে, আর কিছু আবেশ সম্পর্কিত কিছু অঙ্ক আসতে পারে, ও যে একটা বস্তুকে ধনাত্মক আদানে আহিত করা যায় কি না, একটা বস্তুকে ধনাত্মক আদানে আহিত করা, একটি বস্তুকে বস্তুকে আবেশী প্রক্রিয়ায়, আবেশী প্রক্রিয়া আবেশী দীর্ঘিকারও লেখা হয়, প্রক্রিয়ায় ধনাত্মক অবলিক ঋণাত্মক আধানে আহিতকরণ, এই প্রশ্নগুলো, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট,
যেমন কোন একটা বস্তুকে ধনাত্মক আদান আহিত করতে গেলে এখানে লাগবে নেগেটিভ, এখানে লাগবে নেগেটিভ। আবার যদি ঋণাত্মক ধনাত্মক করতে গেলে, এটা ধনাত্মক করতে গেলে ধনাত্মক হবে। আবার যদি এখানে পজিটিভ আনো, এখানে পজিটিভ আনো, তাহলে এখানে কি হবে? ঋণাত্মক হবে, ঋণাত্মক, ঋণাত্মক হবে। এই জিনিসগুলো, এই দুইটা ইকুয়েশনগুলো তোমরা, এই এখানে কিছু বর্ণনামূলক প্রশ্ন আছে, এই বর্ণনামূলক প্রশ্নগুলো একটু দেখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী কালকে তোমাদের আরেকটি ক্লাস নিব আমি, গতকালকে যে ক্লাসটি নেইনি। এ পর্যন্ত আজকে এখানে শেষ করছি, কালকে বস্তুর উপর তাপের প্রভাবের কিছু অঙ্ক করাবো।